অটল জলধারা মিশনে পাইপলাইনের মাধ্যমে সরবরাহকৃত পানীয় জল ইস্যুতে দুই পার্শ্ববর্তী পরিবার রাজকুমার ত্রিপুরা ও বাদল ত্রিপুরা পরিবারের মধ্যে ঝগড়া বিবাদ অবশেষে রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। উভয় পরিবারের লোকজন আহত হয় এই সংঘর্ষে। অবশেষে সংঘর্ষে গুরুতর আহত বাদল ত্রিপুরার মৃত্যু হয় বিলোনিয়া হাসপাতালে। পুলিশ ঘটনার তদন্তে নেমে গতকাল গভীর রাতে চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য বিলোনিয়া থানাতে নিয়ে আসে। জানা যায়, বাদল ত্রিপুরা পাম্প অপারেটরের একজন কর্মী সেই সুবাদে জল নিয়ে পাড়ার এলাকাবাসীদের সাথে প্রায় সময় ঝগড়া বিবাদে লিপ্ত থাকত এমনই গুঞ্জন এলাকা থেকে। এরপর রাজকুমার ত্রিপুরার পরিবারের সাথেও জল নিয়ে শুরু হয় ঝগড়া, বাদল ত্রিপুরার এমনই অভিযোগ। এই ঝগড়ার ফলে বাদল ত্রিপুরা নাকি তার ভাই সহ আরো বেশ কয়েকজন মিলে মুখে কালো কাপড় বেঁধে দা লাঠি সোঁটা নিয়ে রাজকুমার ত্রিপুরার বাড়িতে আক্রমণ চালায়। এই আক্রমণে রাজকুমার ত্রিপুরার পরিবারের চারজন আহত হয়। অপরদিকে বাদল ত্রিপুরা প্রতিরোধের মুখে পড়ে গুরুতর আহত হয়ে বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এই ঘটনার খবর পেয়ে আজ বিলোনিয়া থানাতে ছুটে আসেন বিধায়িকা স্বপ্না মজুমদার সহ রাজনগর মণ্ডল সভাপতি রঞ্জিত সরকার সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। বিলোনিয়া মহকুমা পুলিশ আধিকারিক ও ভারপ্রাপ্ত থানা রশির সাথে সাক্ষাৎ করে এবং দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। অন্যদিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজনগর মণ্ডল সভাপতি রঞ্জিত সরকার এই হত্যাকাণ্ডকে রাজনৈতিক রং মিশিয়ে বলেন, এখুনের সাথে নাকি সিপিআইএম জড়িত। কোন জায়গার ঘটনা এটা? কোন জায়গাতে? আপনার বাড়িতে কি অ্যাটাক করছে? হ্যাঁ, আমরা সবাই, আমরা বাসুর তারা সবাই মিলে আমরা সাত পরিবার আছি, যে মারছে এর পরিচয় কি? অজিত ত্রিপুরা যে ইনজিউর্ড হয়েছে, অজিত ত্রিপুরা কে মারছে? অজিত ত্রিপুরা কেউ মারছে না। তাহলে এমন আঘাতপ্রাপ্ত হয়েছে কেমন? এদি অজিত ত্রিপুরা না তো, এদি অজিত ত্রিপুরার ভাই বাদল ত্রিপুরা। ঝগড়াটা কোন সময় শুরু হয়েছে? ঝগড়াটা কালকে দুপুরে হয়েছিল। আজকে সাতটার সময় আসছে না? সে কোন দল করে? মূলত জলের কারণে আপনারা মারছে? নমস্কার, আমরা রাজনগর বিধানসভার অন্তর্গত বগাচত্বর এক নম্বর বুথে আমরা দীর্ঘদিন ধরেই সুখ শান্তিতে আমরা শান্তি চিকনার মাধ্যমে আমরা চলছিলাম। কিন্তু গতকাল রাত্রে সিপিআইএমের কতিপয় দুষ্কৃতি পরিকল্পিতভাবে ছোট্ট একটা জলের বিষয়কে কেন্দ্র করে আমাদের ভারতীয় জনতা পার্টির একজন কর্মীকে নৃশংসভাবে তারা হত্যা করেছে। এই ধরনের কর্মকাণ্ড ভারতীয় জনতা পার্টি তীব্রভাবে ধিক্কার জানায়। আমরা চাইব এই ঘটনার সঙ্গে যুক্ত প্রত্যেককে যাতে তদন্তক্রমে অতি কঠোর থেকে কঠোর শাস্তি প্রদান করা হয়।